বাওবাব এক ধরনের গাছ। অদ্ভুত এই গাছের রয়েছে অনেক গুণ। গাছটি আডানসোনিয়া প্রজাতির উদ্ভিদ। আফ্রিকার রুক্ষ মরুভূমিতে জন্মে এই গাছ। দেখতে অনেকটা তাল গাছের মতো। দূর থেকে দেখলে মনে হবে একটি গাছকে বুঝি কেউ উঠিয়ে শিকড় উপুর করে পুঁতে দিয়েছে। স্থানীয়রা বলে এই গাছের ফল বাঁদরের পাউরুটি। বলা হয়ে থাকে আফ্রিকার যে অঞ্চলে এই গাছ থাকবে সে এলাকার বাসিন্দাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে চিন্তা করতে হয় না। এমনকি যুদ্ধের সময় এই গাছ শত্রুর হাত থেকে জীবনও বাঁচায়। 10 মিটারের মতো চওড়া বাওবাব গাছ 5,000 বছর পর্যন্ত বাঁচে। এই গাছের পাতা এবং ফল আফ্রিকানদের কাছে খুবই জনপ্রিয়। বীজ থেকে পাওয়া তেলে রয়েছে নানা রকম ঔষধি গুণ। রান্নাবান্নার কাজও চলে এই তেলে। বাঁকল দিয়ে বানানো যায় আকর্ষণীয় কাপড়। শক্ত খোসাযুক্ত ফলের ভিতরটা অনেকটা শুকনো পাউরুটি আর ঘন মাখানো আটার মতো। খেতেও টকও মিষ্টি। উচ্চমাত্রার কার্বোহাইড্রেটযুক্ত এই ফলে রয়েছে প্রচুর ক্যালসিয়াম। পালং শাকের থেকেও 1.5 গুণ বেশি ক্যালসিয়াম এই ফলে। আর কমলা লেবুর চেয়েও 3 গুণ বেশি ভিটামিন আছে। এখানেই শেষ নয়, এই গাছের পাতাও আফ্রিকানদের কাছে একটি জনপ্রিয় সার। ফল দিয়ে বানানো যায় সুস্বাদু স্যুপ। বাওবাব গাছের আরও একটি আশ্চর্যজনক গুণ রয়েছে। আফ্রিকা যে পানির তীব্র সংকট এটা সবারই জানা। গাছের ভিতর গর্ত করে পানি সংরক্ষণ করে আফ্রিকার জনগণ। মরুভূমিতে জন্ম নেয়া এই গাছের মাধ্যমে বর্ষাকালে অনেক পানি ধরে আফ্রিকানরা। যুদ্ধের সময় জীবন বাঁচাতেও সাহায্য করে এসব গাছ। লম্বা আর চওড়া এই গাছের ভিতর বাড়ি বানিয়েও থাকা যায়, যা যুদ্ধের সময় শত্রুর আক্রমণ থেকে নিরাপদে রাখে। এই গাছ উপহার পেলে পটে যায় আফ্রিকান মেয়েরা।